আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওর্স এ ভিডিওর আলোচনার বিষয় চুইনগাম ও দাঁতের ক্যাপ সম্পর্কে তো ভিওর্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনাদের মধ্যে যাদের দাঁতে ক্যাপ করা রয়েছে বিশেষ করে মাড়ির ভিতরের দিকে যেখানে যে দাঁতগুলা দিয়ে আমরা চিবিয়ে খাবারগুলো পিষে থাকি তো বিশেষ করে ছয় নাম্বার দাঁত বা সাত নাম্বার আট নাম্বার দাঁতে যদি আপনারা ক্যাপ করিয়ে থাকেন তাহলে সেই ক্যাপ করা যে দাঁতটি রয়েছে সেই দাঁতের উপর চুইনগাম চাবানো থেকে বিরত থাকবেন ভিওয়ার্স এটা পরীক্ষিত যে যদি কোনো দাঁতে ক্যাপ করা হয় আর সেই ক্যাপ করা দাঁতের উপরে যদি আপনি চুইনগাম চিবান তো সেই মুহূর্তে দাঁতটি উঠে যেতে পারে বা আঠাটা ছেড়ে দিতে পারে অথবা কয়েকদিনের মধ্যেই কিন্তু সে দাঁতটি উঠে যেতে পারে এর কিছু ব্যাখ্যা রয়েছে যা এভাবে ভিডিওতে বলা সম্ভব নয় তো ভিউয়ার্স যারা দাঁতে ক্যাব বসিয়েছেন কোনো না কোনো কারণে তারা সেই ক্যাপ করা দাঁত দিয়ে আপনারা চুইনগাম জীবাণু থেকে বিরত থাকবেন নয়তো দাঁতটি বা দাঁতের উপরে যে ক্যাবটি বসানো হয়েছে সে ক্যাপটি উঠে যেতে পারে ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম